এসপি নিউজ। আবারও আত্মহত্যা করলেন আরেক অভিনেতা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ এখনো কাটেনি। এরই মধ্যে আবার সামনে এসে হাজির হয়েছে আরেক অভিনেতার আত্মহত্যার খবর। জানা গেছে যে কর্ণাটকের মান্ডায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন দক্ষিণী টেলি অভিনেতা সুশীল গৌড়া। মাত্র 30 বছর বয়সী অভিনেতা কেন এমন পদক্ষেপ নিলেন তার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে জানা গেছে যে কন্নড় টেলিভিশনে অন্তপুরা বলে একটি ধারাবাহিকের কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছিলেন সুশীল গৌড়া। তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে চেয়েছিলেন। পাশাপাশি ফিটনেস ট্রেনার হিসেবেও দীর্ঘদিন কাজ করছিলেন সুশীল। খুব শীঘ্রই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীল গৌড়ার প্রথম সিনেমা সালাগা। দুনিয়া বিজয়ের পরিচালনায় এই ছবির নায়ক ছিলেন সুশীল। তার মৃত্যুর খবরে হতবাক কন্নড় অভিনেতা ও পরিচালক দুনিয়া বিজয়। এ নিয়ে তিনি লিখেছেন, ওর সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়েছিল আমার মনে হয়েছিল ও নায়ক হওয়ার যোগ্য, তবে সিনেমা মুক্তির আগেই ও চলে গেল। জানি না ওর কি সমস্যা ছিল, তবে আত্মহত্যা কোনো সমাধান নয়। একে একে আমাদের বড় বড় তারকারা এই পদটি বেছে নিচ্ছেন, কিন্তু এটি ঠিক নয়। শুধু করোনার ভয় নয়, কাজ হারিয়ে মানুষ বেঁচে থাকার আস্থাই হারিয়ে ফেলছে। এই সময়টা পার করাটাই বড় চ্যালেঞ্জ। সুশীলের সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ জানাচ্ছেন যে একটা বন্ধুর কাছ থেকে খবরটা পেলাম, এখনো বিশ্বাস হচ্ছে না, খুব ধীর স্থির ও নরম হৃদয়ের মানুষ ছিল ও, বড্ড তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল, খুবই দুঃখজনক। অন্তপুরা ধারাবাহিকের পরিচালক অরবিন্দ কৌশিক লিখেছেন, ও আমার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিল, খুবই খারাপ খবর, বিশ্বাস হচ্ছে না, ওর আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, একে একে বলিউড টলিউড এবং বিভিন্ন অঙ্গনের তারকাদের মধ্যে হতাশা বিরাজ করছে এবং তারা এ ধরনের পথ বেছে নিচ্ছেন। যদিও এর অন্তরালে রয়েছে ভিন্ন খবর, তবে সামনে চলে আসছে যে হতাশা এবং দুশ্চিন্তাই তারা এই পথ বেছে নিচ্ছেন। তবে আমরা বলব আত্মহত্যা কোনো পথ নয়, এটি কোনো সঠিক পন্থা নয়। তাই যে কোনো সমস্যার সমাধান রয়েছে, জীবনে কঠিন বাস্তবতাকে মোকাবেলা করাই হচ্ছে মানুষের আসল কাজ। যা হোক, এই ভিডিও এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।